নমস্কার বন্ধুরা, আমার নাম প্রবীর কুণ্ডু, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 2009 সাল, তখন আমি ফিল্ম স্টাডিজের স্টুডেন্ট। আমরা কিছু বন্ধুরা মিলে সম্পূর্ণ অব্যবসায়িক উদ্দেশ্যে খেলার ছলে ঘরোয়া কিছু ইকুইপমেন্টের সাহায্যে বানিয়েছিলাম একটি সিনেমা। যদিও সিনেমা এটাকে বলা যায় কি না সেই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ এখনও রয়েছে, কারণ সিনেমা বলতে আমরা যে ফর্ম্যাট বুঝি এটা সেই ফর্ম্যাটে বানানো হয়নি। আমি সেই সময় বা এখনও এটাকে ফটো ফিল্ম এরকম একটি টাইটেলে ভূষিত করতে চাই। 2009 সালে 15তম কলকাতা চলচ্চিত্র উৎসবে 15ই নভেম্বর, আজকের দিনেই 10 বছর আগে, দেখানো হয়েছিল এই সিনেমাটি। প্রেক্ষাগৃহের সকল দর্শক করতালির মাধ্যমে তাদের ভালোবাসা আমাদের প্রতি উজাড় করে দিয়েছিলেন। সেই থেকে সিনেমাটি আমার খুব প্রিয়। আমার সিনেমা বানানোর 10 বছর পূর্তি হচ্ছে আজকে। আজকের দিনেই 10 বছর আগে আমার বানানো প্রথম একটি সিনেমা কোনো প্রেক্ষাগৃহে অনেক দর্শকের মাঝখানে দেখানো হয়েছিল। সেই করতালির শব্দ এখনও আমার কানে বাজে। তো প্রথম সিনেমা হিসেবে এটি আমার কাছে খুবই প্রিয়। খেয়াল রাখবেন, প্রথম বানানো সিনেমা, তাই হয়তো অনেক ভুল ত্রুটি থাকতেও পারে। আজ থেকে 10 বছর আগে বানানো আমার প্রথম সিনেমাটি আবার আপলোড করছি এই চ্যানেলে। ধন্যবাদ। টেনিদা, পটলডাঙ্গার দি গ্রেট টেনিদা, সেই বিখ্যাত চারমূর্তির লিডার টেনিদা আজ ভীষণ গম্ভীর। ওই দেখো কি গম্ভীর, কিন্তু কেন যে গম্ভীর, যাই হোক, বাকি তিনজনও যতটা সম্ভব গম্ভীর হওয়ার চেষ্টায় মগ্ন, ভীষণই নিমগ্ন। পেলা চোখ বড় করেছে, হাত মাথায় রেখেছে, কিন্তু কী ভাবতে হবে সেটা গুলিয়ে ফেলেছে। ক্যাবলার চুইনগাম মুখের একপাশে বিশ্রাম নিচ্ছে। হাবুল সেন আজকে ভীষণই উদাস, কারণ আজকের আবহাওয়া অত্যন্ত সিরিয়াস। পটলডাঙ্গার মোড়ে তেলে ভাজার দোকান থেকে আলুর চপ আর বেগুনি ভাজার গন্ধ আসছে। আহা, কি প্রাণকারা গন্ধ, জিভে জ্বলানা গন্ধ। কিন্তু টেনিদার জন্য সে গন্ধ শোকাও বন্ধ। চার মূর্তির সকলেই ভাবনাতে নিমগ্ন, মহানিমগ্ন। খানিক পরে টেনিদা বলল, পাড়ার লোকগুলো কি বল দেখি, অত্যন্ত বোগাস। পয়সা তো অনেকেরই আছে, মোটরওয়ালা বাবুও তো আছে কজন, তবু আমাদের এক্সারসাইজ ক্লাবকে চাঁদা দেবে না? না দিব না, কয় এক্সারসাইজ কইরা কি হইব, গুন্ডা হইব কেবল। হ্যাঁ, গুন্ডা হইব, শরীর ভালো করার নাম হলো গুন্ডাবাজি। অথচ বিসর্জনের লড়িতে যারা ভুতুরে নাচ নাচে, বাঁদরামো করে, তাদের চাঁদা দেবার বেলায় তো পয়সা সুরসুর করে বেরিয়ে আসে। এই প্যালার মতন রোগা টিকটিকি না হয়ে আবার আমাকে কেন? ইউ শাট আপ, আমার কথার ভেতরে কুড়বকের মতন একদম বকবক করবি না, সে কথা তোকে বলে দিচ্ছি। হ্যাঁ, কি যেন বলছিলাম, হ্যাঁ, এই প্যালার মতন রোগা টিকটিকি না হয়ে পাড়ার ছেলেগুলো দুটো ডাম্বেল মুগুর ভাঁজুক, ডন দিক, এই তো আমরা চেয়েছিলুম। শরীর ভালো হবে, মনে জোর আসবে, অন্যায়ের সামনে রুখে দাঁড়াবে, বড় কাজ করতে পারবে, তার নাম হলো কিনা গুন্ডাবাজি। অথচ দেখ, 2-4 জন ছাড়া কেউ তো একটা পয়সাও ঠেকালো না। আমরা নিজেরা চাঁদা টাঁদা দিয়ে 2-1টা ডাম্বেল টাম্বেল কিনেছি, কিন্তু চেস্ট এক্সপেন্ডার বারবেল। ক্যাবলা চুইনগাম ফেলে এখন চশমা চেপাচ্ছে আর বলছে, কেউ পাত্তাই দিচ্ছে না। দিব না, ক্লাব তুইলা দাও টেনিদা। তুলে দেবো, কাভে নাহি। টেনিদার সারা মুখে কঠিন প্রতিজ্ঞা, যেন একটা ফুল সাইজ মোগলাই পরোটা। চাঁদা তুলবই। এও পেলা। টেনিদা চেপে ধরল পেলার কান। ঠিক হয়েছে, পেলাটা খুব হিয়ানা আর মিচকে শয়তান। আমাদের নিয়ে তো খুব উষ্টুম দুষ্টুম গল্প বানাতে পারিস, কাগজে ছাপা টাপাও হয়, একটা বুদ্ধি টুদ্ধি বার করতে পারিস না? আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই টেনিদার কটাং গাঁটটা খেয়ে পেলার ঘিলু ফিলু সব নড়ে উঠলো একসঙ্গে। ওরকম গাঁটটা মারলে তো বুদ্ধি বেরোবে না, বরং তালগোল পাকিয়ে যাবে সমস্ত। এখন ক্যাক বলছে, এরপর ঘ্যাঁক ঘ্যাঁক বলতে থাকবে, আর ফস করে কাউকে কামড়ে দেবে। ঘ্যাঁক করে কামড়াবো কেন, আমি কি কুকুর? ইউ শ্যাট আপ, অকর্মার ধাড়ি। চুপ কইরা থাক পেলা,
আর একখান গাছটা খাইলে ম্যাও ম্যাও কইরা বিলাইয়ের মতন ডাকতে আরম্ভ করবি। টেনিদা, ওরে সাইদা দাও, আমার মাথায় একখান বুদ্ধি আইসে। কইয়া ফেলাও, আমরা গানের পার্টি বাহির করুম। গানের পার্টি মানে সেই যে ওই চাঁদা দাও গো পুরবাসী, আর শালু নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। কি একখানে বুদ্ধি বার করলেন রে! হ্যাঁ, লোকে শেয়ানা হয়ে গেছে, ওতে আর চিঁড়ে ভেসবে না। সারাদিন ঘুরে হয়তো পাওয়া যাবে 32 নয়া পয়সা আর দুটো ছিঁড়া কাপড়। টেনিদা, আইডিয়া! আমরা সবাই ক্যাবলার দিকে দিলাম ধ্যান। তার নামটা যদিও ক্যাবলা, তবে তারই বেশি জ্ঞান। আমরা শেষ রাত্রে মানে এই ভোরের আগে সবাই বেরোতে পারি। শেষ রাত্রিরে? শেষ রাত্রিরে কেন, চুরি করুন নাকি? আমরা পেলা ভেঙচি কাকে, আর ক্যাবলা হয় বিরক্ত। হাবুলকে বোঝানো সত্যি খুবই শক্ত। চুপ কর না হাবলা, আগে ফিনিশ করতে দে আমাকে। আমি দেখেছি ভোরবেলায় ছোট ছোট দল কীর্তন গাইতে বেরোয়, লোকে রাগ করে না। সকালবেলায় ভগবানের নাম শুনে খুশি হয়, পয়সা টয়সাও দেয় নিশ্চয়ই। টেনিদা খুশি হয়ে ক্যাবলাকে করল আদর, আর তাই দেখে পেলার মুখটা একেবারে বাদর। রাত্রিরে ঘুমিয়ে টুমিয়ে ভোরবেলায় লোকের মন বেশ খুশি থাকে। তারপর যেই বাজারে কুমড়ো কাঁচকলা চিংড়ি মাছ কিনতে গেল, ব্যাস অমনি মেজাজ খারাপ। আর অফিস থেকে ফেরবার পর তো উড়িয়া বাস। মেজদা যেই হাসপাতাল থেকে আসে, অমনি সকলকে ধরে ইঞ্জেকশন দিতে চায়। তোর মেজদা যদি পাড়ার বড় লোকগুলারে ধইরা তাগো পুটিস পুটিস কইরা ইঞ্জেকশন দিতে পারত। অর্ডার অর্ডার, ভীষণ গোলমাল হচ্ছে। কিন্তু ক্যাবলার আইডিয়াটা আমার বেশ মনে ধরেছে, মানে যাকে বলে সাইকোলজিক্যাল। সকালে লোকের মন বেশ খুশি থাকে, ইয়ে যাকে বলে বেশ পবিত্র থাকে, তখন একাতটা বেশ ভক্তিভরা গান টান শুনলে কিছু না কিছু দেবেই। রাইট, লেগে পড়া যাক তাহলে। কিন্তু জিমন্যাস্টিক ক্লাবের জন্যে আমরা হরি সংকীর্তন গাইব। হরি সংকীর্তন কেন, তুই তো একটু আধটু লিখতে পারিস, একটা গান লিখে ফেল। ভীম হনুমান এইসব বীরদের নিয়ে বেশ জোরালো গান। আমি? হ্যাঁ হ্যাঁ, তুই তুই মাতার ঘিলুটা একবার নাড়িয়ে দি, তাহলে একেবারে আকাশবাণীর মতন গান বেরোতে শুরু করবে। টেনিদা আবার গাছটা তুলতেই পেলা এক লাফে রোয়াক থেকে সোজা রাস্তায়। বেশ, লিখবো গান, কিন্তু সুর দেবে কে? আর সুরের ভাবনা কি, একটা কীর্তন ফেরতন লাগিয়ে দিলেই চলবে। আর গাইব কেডা, আমাগো গলায় তো ভাউয়া ব্যাঙের মতন আওয়াজ বাইর হইব। হ্যাঙ্গের ভাউয়া ব্যাং, এইসব গান আবার জানতে হয় নাকি? গাইলেই হল। কেবল আমাদের থান্ডার ক্লাবের গোলকিপার কি যেন নাম, পাঁচু গোপালকে একটু জোগাড় করতে হবে। ও হারমোনিয়াম বাজাতে পারে, গাইতেও পারে, মানে আমাদের লিড করবে। আমাগো বাড়িতে একটা করতাল আছে, লইয়া আসুন। আমাদের ঠাকুর দেশে গেছে, তার একটা ঢোল আছে, সেটা আনতে পারি। গ্র্যান্ড, ওটা আমি বাজাবো। দেন এভরিথিং ইজ কমপ্লিট, আর শুধু গান খানি বাকি। গানটা পেলারাম, হাফ অ্যান আওয়ার টাইম, দৌড়ে চলে যা গান লিখে নিয়ে চলে আয়। এর মধ্যে আমরা একটু তেলে ভাজা খেয়ে নি, কি বলিস? হ্যাঁ, আমিও দুটো তেলে ভাজা খেয়ে গান লিখতে যাই না কেন, মানে দু একটা আলুর চপ টপ খেলে বেশ ভাব আসত। এই আর আলুর চপ খেয়ে কাজ নেই, যা বাড়ি যা কুইক। আধ ঘন্টার মধ্যে গান লিখে না আনলে ভাব কি করে বার করতে হয় আমি দেখবো, কুইক কুইক। টেনিদা ধরে পেলাকে পেটাবার আগেই পেলা পগারবার।
জাগরে নগরবাসী ভজ হনুমান, করিবেন তোমাদের তিনি বলবান। ও গো সকালে বিকালে যে বা করে ভীম নাম, সেই হয় মহাবীর নানা গুণ ধাম। জাগরে নগরবাসী দণ্ডাও ভাজরে ডাম্বেল, খাওরে পরাণ ভরি ছোলা কলা আম জাম্বেল। হাওরে সকলে বীর হাও ভীম হাও হনুমান, জাগিবে ভারত এতে করি অনুমান। ক্যাবলা গান শুনে বলল, আবার অনুমান করতে গেলি কেন? লেখ, জাগিবে ভারত এতে পাইবে প্রমাণ। রাইট, কারেক্ট সাজেশন। কিন্তু মানুষ রে হনুমান হইতে কইবা, চুইটা যাইব না? চড়বে কেন? পশ্চিমে হনুমানজির কত কদর, জয় হনুমান বলেই তো কুস্তি করতে নামে ওরা। হনুমান সিং, হনুমান প্রসাদ, এরকম কত নাম ওদের। বুঝলি পেলা, হনুমান কি আর চাড্ডি গানি কথা রে। এক লাফে সাগর পেরোলেন, লঙ্কা পোড়ালেন, দাও 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 দাও, গন্ধমাধন টেনে আনলেন, রাবণের রথের চূড়োটা একেবারে কড়মড়িয়ে চিবিয়ে দিলেন। বুঝলি আবুল, এক দাঁতের জোরটা হয়ে দেখ একবার। তবে কিনা খাওরে পরাণ ভরি ছোলা কলা আম জাম বেল, এই লাইনটা ঠিক? বারে গানে রস থাকবে না? কলা আম জামে কত রস বল দেখি, আর দুটো চারটে ভালো জিনিস খাওয়ার আশা না থাকলে লোকে খামোকা ডাম্বেল বারবেল ভাজতেই বা যাবে কেন? লোভ তো দেখাতে হয় একটু। ইয়া, এতক্ষণে পেলার মাথায় বুদ্ধি খুলেছে। এই গান গেয়ে আমরা কাল ভোর রাত্রিরে পাড়ায় কীর্তন গাইতে বেরোবো। পরদিন ভোর, সবে মাত্র কাক ডেকেছে, রাস্তার আলো এখনো নেভেনি, ঝাড়ুদার বেরিয়েছে সবে মাত্র, চায়ের দোকানে ধোয়া ওঠা শুরু হয়েছে, বাড়ির বারান্দায় দুটো ভিকিরি শিশু বেঘরে ঘুম দিচ্ছে, আর নিজেদের নিদ্রা বিসর্জন দিয়ে পটলডাঙার চার মূর্তি বেরিয়েছে কীর্তন গাইতে। আগে আগে গলায় হারমোনিয়াম নিয়ে পাঁচু গোপাল, পেছনে ঢোল নিয়ে টেনিদা, টেনিদার পাশে ক্যাবলা তালি বাজাচ্ছে, আর থার্ড লাইনে পেলা কাঁসর এবং হাবুল ঘন্টা নাড়াচ্ছে টেনিদার নির্দেশ। তোদের দুজনের গলা একেবারে দাঁড়গাকের মতন বিচ্ছিরি, কোনো সুরই নেই। তোরা থাক ব্যাক লাইনে। আহা, টেনিদা যেন গানের গন্ধর্ব, একদিন কি মনে করে সন্ধেবেলায় গড়ের মাঠে সুর ধরেছিল। আজি দক্ষিণ দুয়ার খোলা, এসো হে এসো হে এসো হে। পেলা বলতে যাচ্ছিল, তোমার গলায় তো মা সরস্বতীর রাজহাঁস ডাকে। হাবুল থামিয়ে দিল, মাইরা থাক, ভালোই হইল, তোর আমার গাইতে হইব না, ওরা তিনটায় গা গা কইরে শেষাইব, তুই আর আমি পিছন দিকা এ এ করুম। পটলডাঙার চতুর্দিকে তখন বাজছে পাঁচুর প্যাঁ প্যাঁ হারমোনিয়াম, টেনিদার দুমদাম ঢোল, পেলার কাঁসর, হাবুলের ঘণ্টা, আর ক্যাবলার ঝমাঝম ঝমাঝম তালি, এবং আমাদের কীর্তনের সুরে জিমনাস্টিক গান। জাগরি নগরবাসী ভজ হনুমান, করিবেন তোমাদের তিনি বলবান, আহা তিনি বলবান, আহা তিনি বলবান। ও গো সকালে বিকালে যে বা করে ভীম নাম, সেই হবে মহাবীর নানা গুণধাম, আহা নানা গুণধাম, আহা নানা গুণধাম। জাগরি নগরবাসী দণ্ডাও ভাজুরি ডাম্বি, খাওরি পরাণ ভরি ছোলা কলা আম জাম্বি। আহা আম জাম্বি, আম জাম্বি, হরে সকলে বীর
হও ভীম, হও হনুমান, জাগিবে ভারত করি অনুমান, আহা করি অনুমান, আহা করি অনুমান, আহা করি হনুমান, আহা করি বলবান, আহা নানা গুণধাম, আহা হও হনুমান, আহা হও হনুমান, আহা হও হনুমান, আহা হও হনুমান, আহা হও হনুমান। সাধু সাধু সাধু। পাঁচুর পিনপিনে গলা, টেনিদার গগনভেদি চিৎকার, ক্যাবলার ক্যাঁ ক্যাঁ আওয়াজ, হাবুলের সর্দি বসা স্বর, আর সেই সঙ্গে প্যালার কোকিল খাওয়ার রব। কোরাস তো দূরে থাক, পাঁচটা গলা যেন পাঁচটা গোলার মতো দিক বিদিক ছুটল। পাড়ার কুকুরগুলো টেনিদার গানের গুঁতোয় দিশেহারা। হঠাৎ দরাম করে খুলে গেল 10x1 দরজা। বেরুলেন সেই মোটা গিন্নি যিনি সবসময় মানুষের মাথা চিবিয়ে খাওয়ার জন্য ছটফট করেন। ওনাকে দেখে কীর্তন পাটি হতভম্ব। মোটাগিন্নির মূর্তি দেখে মনে হলো তিনি সমস্ত বাদ্যযন্ত্রগুলোই কুম্ভকর্ণের মতো পিষে দেবেন। তিনি একটি সিংহ গর্জন মেরে বললেন, কি হচ্ছে? এই লক্ষ্মী ছাড়া অত বোকা টেনি, কি আরম্ভ করেছিস এই মাঝরাত্রে? ওনার রাবণ মূর্তি দেখে অত বড় লিডার টেনিদা পর্যন্ত তিন পা পিছিয়ে গেল। মানে মাসিমা, মানে হয়েছে কি আমাদের এক্সারসাইজ ক্লাবের জন্য চাঁদা? হে চাঁদা? অমন মরা পোড়ানো গান গেয়ে পাড়া শুদ্ধ লোকের পিলে কাঁপিয়ে মাঝরাত্রিরে চাঁদা? দূর হয় এখান থেকে ভূতের দল, নইলে পুলিশ ডাকবো এক্ষুনি। মোটা গিন্নি দরাম করে দরজা বন্ধ করে আবার কুম্ভকর্ণের ঘুম লাগাতে চলে গেল। কীর্তন পাটি একেবারে জিব উল্টে শোকসভা। হইব না টেনিদা, এই গানে কারো হৃদয় গলবো না মনে হইতাছে। হবে না মানে? টেনিদা পান্তুয়ার মতো মুখ করে বলল, হতেই হবে, লোকের মন নরম করে তবেই ছাড়বো, তবেই আমার নাম টেনিদা গ্রেট। কিন্তু ঘোষ মাসিমা তো আরো শক্ত হয়ে গেলেন। উনি তোকে বলছে যে ঝগড়া করতেই পারেন, জিমনাস্টিকের উনি কি বুঝবেন? অল রাইট, নেক্সট হাউস গজকেষ্ট বাবুর বাড়ি। আবার পদযাত্রা, আবার মরা পোড়ানো গান, মানে কীর্তন। জাগরি নগর বাসী ভজ হনুমান, করিবেন তোমাদের তিনি বলবান, আহ তিনি বলবান, আহ তিনি বলবান, ওগো সকালে বিকালে যেবা করে ভীম নাম, সেই হবে মহাবীর নানা গুণধাম, আহ নানা গুণধাম, আহ নানা গুণধাম। পাঁচু, টেনিদা, ক্যাবলা, হও হনুমান পর্যন্ত গিয়েছে। প্যালা আর হাবুল ততক্ষণে সবেমাত্র আম পর্যন্ত পৌঁছেছে। অমনি গজকেষ্ট বাবুর দোতলার বারান্দা থেকে টপাটপ ফুলের টপ পড়তে লাগলো। একটা টপ একেবারে টেনিদার মৈনাকের মতো নাক ঘেঁষে ধাঁ করে বেরিয়ে গেল। টেনিদা মিসাইল! একখানা সোজা পড়লো পাঁচু গোপালের মাথায়। পেটের উপর হারমোনিয়াম নিয়ে পাঁচু গোপাল একেবারে চিটপটাং। এরপর টেনিদা ফেনিদা শুদ্ধ চার মূর্তি একেবারে পগার পার। ওমা, ওই দেখো পাঁচু গোপাল ওদের পিছু নিয়েছে। পাঁচু কাঁদো কাঁদো গলায় বলল, এক্সকিউজ মি টেনিদা, আমি বাড়ি যাব। নইলে নইলে মারা পড়বা সকলে। হন কুড়া ফেলাইছে, এরপর আর একটা কি ফেলাইব? এরপর হয়তো সাত্তিকা গরু ফেলাইব। সেট আপ, ছাদে কখনো গরু থাকে না। না থাকুক গরু, ভিক্ষা মারতে দোষ কি? আমি ওহন যাই গিয়া হিস্ট্রি পড়তে হইব। হিস্ট্রি পড়বেন? এদিকে তো আটটার আগে কোনোদিনও ঘুমও ভাঙে না। খবরদার হ্যাবলা, পালালে চলবে না, আর একটা চান্স নেবই। এত ভালো গান লিখেছে প্যালা, এত দরদ দিয়ে গাইছি আমরা। জয় হনুমান আর ভীমসেন কি একটুও মুখ তুলে যাইবেন না? এবং মহৎ কাজ করতে যাচ্ছি আমরা, কিছু চাঁদা জুটিয়ে দেবেন না তারা? ট্রাই ট্রাই এগেন, মন্ত্রের সাধনা কিংবা এই যা জাগে জাগে, এই ধর পাঁচু ধর। পাঁচু গোপাল কাউমাউ করে বলল, এক্সকিউজ মি টেনিদা, ওই অত বড় ফুলের টপটা আমার মাথায় পড়েছে, আমার ভীষণ ব্যথা করছে, আমি বাড়ি যাব। বাড়ি যাবেন? মামার বাড়ির আবদার পেয়েছো না? টেক কেয়ার পাঁচু, ঠিক এক মিনিট সময় দিচ্ছি, যদি গান না ধরিস এক থাপ্পড়ে তোর কান কান পুড়ে চলে যাবে।
কি আর করা যাবে? পাঁচুগোপাল চায় না যে তার কানটা কানপুরে চলে যাক আর সে কলকাতায় রয়ে যাক, তাই তাকে গান ধরতেই হলো এবং আবার শুরু হলো সেই পঞ্চপাণ্ডব সঙ্গীত। জাগরি নগরবাসী ভজ হনুমান, করিবেন তোমাদের তিনি বলবান, আহা তিনি বলবান, আহা তিনি বলবান। ওগো সকালে বিকালে যে বা করে ভীম নাম, সেই হবে মহাবীর নানা গুণধাম। হলো করতালের আওয়াজে চারিদিকে ভূমিকম্প শুরু হলো আর পাঁচটি গলার পাঁচ রকম স্বরে সেই অনবদ্য পাঠপূরণ সঙ্গীত। সামনে রয়েছে কন্ট্রাক্টর বিধুবাবুর তেতলা বাড়ি, নিথর, কোনো সারা শব্দ নেই, গাল নয়, ফুলের টব নয়, গরু নয়, কিচ্ছু নয়, শুধুই নিরবতা, থরি শুধুই নগর সংকীর্তন। কি ব্যাপার, ভোরবেলায় চারমূর্তির চিলচিৎকারেও বিধুবাবু দরজা খুলছে না কেন? নাকি এই হরিসংকীর্তন সঙ্গীত শুনে উনি অক্কা পেয়ে সোজা হরিদ্বারে পৌঁছে গেছে? এই রে, শেষ পর্যন্ত চারমূর্তিকে খুনের দায়ে জেলে না যেতে হয়। টেনিদা বলেছে চেষ্টা করে যেতে, কিন্তু কতক্ষণ ধরে করতে হবে সেটা বোধহয় টেনিদা নিজেও জানে না। বিধুবাবু এখনও দরজা খুলছে না কেন? হয়তো আলিপুরে চলে গেছে কটা হনুমান এনে এদের গায়ে ছাড়বে বলে। কি যে হবে হনুমানই জানেন, হনুমানের গান গাইছে বলে শেষ পর্যন্ত কি হনুমানের চাটি খেতে হবে? হঠাৎ দরজা খুলে সুটকেস হাতে কন্ট্রাক্টর বিধুবাবু প্রায় নাচতে নাচতে বেরিয়ে এলেন। বিধুবাবু এই সুটকেস ছুঁড়ে মারলেন বলে পেলা আর হাবলা ওনাকে দেখে টেনে দৌড় লাগাবার তালে আছে, আক করে পাঁচুর গান থেমে গেছে। টেনিদার হাত ঢোলের উপর থমকানো, পালাবে কিনা ভাবছে। বিধুবাবু এই সুটকেস ছুঁড়ে মারলেন বলে, কিন্তু না, বিধুবাবু টেনিদাকে জাপটে ধরে আনন্দে নৃত্য করতে লাগলেন। চারমূর্তির সবাই অবাক হয়ে তালে তাল দিচ্ছে। বিধুবাবু বললেন, বাঁচালে বাঁচালে টেনিরাম, আমায় তুমি বাঁচালে। অ্যালার্ম ঘড়িটা খারাপ হয়ে গেছে, তোমাদের ডাকাত পড়া গান কানে না এলে তো ঘুমই ভাঙতো না, 1,50,000 টাকার কন্ট্রাক্টটা হাত ছাড়া হয়ে যেত। কি চাই কি চাই তোমাদের বলো? শেষ রাত্রিরে 300 শিয়ালের কান্না কেন জুড়ে দিয়েছো বলো? আমি আমি তোমাদের খুশি করে দেবো, বলো 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 টেনিরাম বলো। শিয়ালের শিয়ালের কান্না নয় স্যার, শিয়ালের কান্না নয়, এক্সারসাইজ ক্লাব, ডাম্বেল বারবেল কিনবো, অন্তত 50টা টাকা দিন স্যার, শিয়ালের কান্না নয়, এই কচি কচি ছেলেদের মুখগুলো দেখে 50টা টাকা দিন স্যার, শিয়ালের কান্না নয় স্যার, শিয়ালের কান্না নয়। বিধুবাবু 1,50,000 টাকার জন্য নাচছে, চারমূর্তি নাচছে 50 টাকার গন্ধে। আসুন এই ফাঁকে আমরাও একটু নেচে নিই শুধু নাচার আনন্দে। ওই যে বিধুবাবু চলে যাচ্ছেন, না না উত্তেজিত হবেন না, উনি যাওয়ার আগে 50 টাকার একটা করপোরে নোট দিয়ে গেছেন, বলে গেছেন ফিরে আরও দেবেন। টেনিদা কি বলছে শুনুন। তবে যে বলেছিলিস হনুমান আর ভীমের নামে কাজ হবে না, কলিকাল হলে কি হবে, দেবতার একটা মহিমা আছে না। এইখানে কিন্তু শেষ নয়, বরং শুরু। টেনিদা এবং পেলা হাবলা ক্যাবলা নতুন উদ্যমে আবার কীর্তন গাইতে লেগে পড়বে, তবে সে গল্প অন্যদিন অন্য কোথাও, আজ আর সময় নেই। টাটা, বাই বাই।